হযরত জুনাইদ বাগদাদি এক রাতে উনি কিছুতেই উপাসনা মনে বসলো না জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহের বাইরে বেরিয়ে এলেন উনি ঘর থেকে বাইরে আসলেন দেখলেন দরজার সামনে পুরো কম্বল পরিধান করে একটি লোক চুপচাপ বসে আছে জুনাইদ বাগদাদি তাকে বললেন তোমার এইভাবে বসে থাকার জন্যই হয়তো আমার উপাসনায় ইবাদতের মধ্যে মন বসেনি ওই লোকটি বলল নফসের চিকিৎসা কি তুমি আমাকে একটু বলবে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন নফসের বিরোধিতা করাই তার একমাত্র ঔষধ শোনামাত্র লোকটি সেখান থেকে উঠে গেল সেখানে যে কে তা পূজা গেল না কিন্তু হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আবার ঘরে গিয়ে উপাসনায় রত হলেন এবার আর কোনো মানসিক বিঘ্ন দেখা গেল না তিনি গভীর সাধনায় তলিয়ে গেলেন অলস্য উদাসীনতা নিদ্রা প্রিয় লোকের মনের বাঞ্ছা কোনোদিন পূর্ণ হয় না যেমন হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে বলে দাবি করে অথচ রাতে ঘুমায় সে নিশ্চয় মিথ্যাবাদী হযরত জুনাইদ বাগদাদি সেই চিঠির উত্তর জানান আল্লাহর রাস্তায় জেগে থাকা অবশ্যই আমাদের একটি কর্তব্য কিন্তু আমাদের ঘুমের সঙ্গেও আল্লাহ প্রদত্ত কাজের সম্পর্ক আছে আর জেগে থাকা অপেক্ষা ওই ঘুমের মূল্য অনেক অনেক বেশি যেমন আল্লাহ বলেন নিদ্রা আল্লাহর তরফ থেকে তার প্রিয় বান্দাগণের প্রতি এক মূল্যবান উপহার জননী তার দরবারে এসে কাতর প্রার্থনা জানায় তার একমাত্র পুত্র নিরুদ্দোষ তার বিরহে তার আহার নিদ্রা শান্তি সব ঢলে গেছে মা জননী তিনি যেন তার জন্য দোয়া করুন করে মা জননী বললেন জুনাইদ বাগদাদিকে তার জন্য যেন আমার সন্তানের জন্য একটু দোয়া করেন যেন সে তার হারানো পুত্রকে ফিরে পায় হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাকে আশ্বস্ত করে মাকে বিদায় দিলেন কিন্তু কয়েকদিন পরে সে আবার এসে অনুরোধ করলো বাবা জুনাইদ বাগদাদি আমার পুত্রকে আমি ফিরে পাইনি জুনাইদ বাগদাদি আবারও মাকে সবুর করতে বললেন সবুর না করেই
মা উপায় কি সবুর না করেই বা উপায় কি সে আবার ফিরে যায় আর অপেক্ষা করতে থাকে দিনের পর দিন কিন্তু কোথাও তার পুত্র এখনো যে তার পাত্তা পাওয়া যায় না পুত্রের বিচ্ছেদ মায়ের বেদনা ক্রমশ তার কাছে অসহ্য মনে হয়ে গেল প্রায় পাগলিনী অবস্থায় সে আবার এলো জুনায়েদ বাগদাদির দরবারে সে একই আবেদন দয়া করে দয়া করুন আল্লাহর কাছে বলুন আমার সন্তানকে যেন ফিরে পাই আল্লাহ যেন আমার ছেলেকে মিলিয়ে দেয় কখন যেন মারা যেতে পারে তখন হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ বললেন তা যদি হয় তাহলে সে বাড়ি ফিরে যাক গিয়ে দেখবে যে তার আগেই ছেলেরই বাড়িতে পৌঁছে গেছে আর দেরি না করে ওই মহিলা যেন উড়ে চলল বাড়ির পানে আমার পুত্র বাড়িতে গিয়েই দেখব গিয়ে দেখে সত্যি তার হারানো পুত্র বহল ও তবিত্তিতে বাড়িতে বসে আছে এটা জুনাইদ বাগদাদির অলৌকিক ক্ষমতা জামা বাজারে নিয়ে গেছে চোর বিক্রি করবে সেখানে হযরত জুনাইদ বাগদাদি হাজির জামাটি যে কিনবে সে চোরকে ঝামেলায় ফেলছে বলছে জুনাইদ বাগদাদি বলতে সেই জামা যে কিনবে সে ঝামেলায় পড়বে যদি কেউ সাক্ষ্য দেয় যে জামাটি তার তবেই সেটি কিনতে পারে নইলে নয় তার মুশকিলের পরে তার তে মুশকিলে পড়ে গেল বেচারা চোর এমন মুশকিলে পড়লো আর বিক্রি করতে পারে না চোরের হয় কে চোরের হয়ে কে সাক্ষী দেবে কিন্তু তার দুশ্চিন্তার অবসান ঘটিয়ে হযরত জুনাইদ বাগদাদি এগিয়ে এসে বললেন আমি জানি এই জামাটি এখন এর অতএব ক্রেতা আর অসুবিধা রইল না দিব্যি সে জামাটি কিনে নিলেন এটার অর্থ হচ্ছে সে ছিল চোর বাজারের লোকজন বলতেছে এই চোরের জামা কেনা যাবে না কোথা থেকে চুরি করে নিয়ে এসেছে যেই জামা কিনলে আমরা ঝামেলায় পড়ে যাব কেউ যদি সাক্ষী দেয় যে এই জামা তারই তাহলে কিনবে তখন জুনাইদ বাগদাদি যে জামা চুরি করেছে তিনি সাক্ষী দিলেন এই জামা কিনুন এই জামা এই বেচারারই এই চুরি করেনি এমন প্রকৃতির মানুষ জানাইল আর জোনাদ বাগদাদি দরিদ্র
রসুলের জন্য দোয়া এবার দোয়া এবার না করে বলল বসলেন ভাই রে আল্লাহ তোমাকে এই অবস্থায় রাখাই ভালো হইব রে আরেক ব্যক্তি এসে অভাবের জন্য জেনাইদ বাগদাদির কাছে দোয়া প্রার্থনা জানালেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন অভিযোগ জানালেন আর জেনাইদ বাগদাদি রহমতুল্লাহ অভাব মোচনের জন্য দোয়া না করে বলে দোয়া না করে দোয়া না করে বলে বসলেন আল্লাহ তোমাকে এই অবস্থায় রাখুন লোকটি চমকে উঠে বলল আপনি আমার উপর অসন্তুষ্ট কেন হুজুর হযরত জেনাইদ বাগদাদি বললেন তুমি যা বললে আল্লাহ তার বিশেষ বিশেষ প্রিয় বন্ধুদের তা দান করেন কিন্তু তার তোমার মতো তারা তোমার মতো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন না একদিনে শিষ্য সহ জেনাইদ বাগদাদি বসে আছে এমন সময় এক ধনী ব্যক্তি সভা থেকে একজন দরবেশকে ডেকে নিয়ে বাইরে গেলেন কিছুক্ষণ পরে দেখা গেল ওই দরবেশের মাথায় খাবারের একটি খানসা চালিয়ে দিয়ে তিনি আবার ফিরে আসলেন দৃশ্যটি দেখা মাত্র হযরত জেনাইদ বাগদাদি বলে উঠলেন ওটা ওই লোকটি মুখের উপর ছুঁড়ে মারো এটা বয়ে আনার জন্য এই দরবেশ ছাড়া সে কি আর লোক পেল না মুখাপেক্ষী হলেও পরকালের পুরস্কারের অংশ তাদের জন্য নির্দিষ্ট হযরত জেনাইদ রহমতুল্লাহর বিত্তশালী শিষ্য তার কাজে প্রচুর ধন সম্পদ খরচ করেছেন বাকি থেকে কেবল তার বাড়িখানি হযরত জেনাইদ বাগদাদি তাহাকে বাড়িখানিও বিক্রি করে দেওয়া হল জেনাইদ বাগদাদির কাহিনী